নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা খাবার নিয়ে চলে এসেছি। তা কী কী পদ নিয়ে খেতে বসে আপনারা সম্পূর্ণ মিলে দেখতে থাকুন। এত গরম বাইরেটা আজকে মেন বেডরুমের মধ্যে খেতে বসে গেছি। এখানে আলু বেগুন দিয়ে গুজালি মাছ ঝোল করেছে সেটা নিচ্ছি, এখানে মসুর ডাল আছে, এখানে চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি করে সেটা নিচ্ছি, আর এখানে ভাতের সাথে আমি লাল শাক করে সেটা মেখে নিচ্ছি। প্রথমে লাল শাক দিয়ে খাচ্ছি। চিনি মাছ দিয়ে পটল তরকারি করেছি তো চিনি মাছ। কষা কষা তরকারি লাল লাল করে চিংড়ি মাছ দারুন ওই তরকারি। এবার একটু ডাল দিয়ে খেয়ে নেবো, পেঁয়াজের ডাল।
পটল তরকারি ডাল দিয়ে খেয়ে নিই। এবার খাবো এই আলু বেগুন দিয়ে গুজালি মাছের ঝোল হয়েছে, একটা লেজা নিয়ে নিয়েছি। আমি মাছটা অতটা কাটা হয় না, রান্না বান্নাগুলো ভালো হয়েছে, ভালোই খেলাম। তাহলে বন্ধুরা, আমার খাওয়া দাওয়া ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।